পারে সে স্লিপ কেটে পড়ে গিয়েছে, তখন আমরা খুব আনন্দিত হই, আমরা হাসতে থাকি মনে মনে, আমরা চিন্তা করি ইস এতদিনে ভালো একটা কাজ হয়েছে। আর ওই মানুষটারই যখন ভালো কিছু হয়, সে ভালো কোনো রেজাল্ট করেছে, সে ভালো কোনো জায়গায় চাকরি পেয়েছে, অথবা ভালো যে কোনো কিছু তার জীবনে ঘটেছে, তখন আমরা কষ্ট পাই, আমরা ভাবতে থাকি ইস আমার মনে হয় সর্বনাশ হয়ে গেল, তার এত ভালো কিছু হলো কিন্তু আমাদের কেন হচ্ছে না, বা আমরা কষ্ট পেতে থাকি। কেন কষ্ট পাই? কারণ তার ভালো কিছু হয়েছে। অর্থাৎ আমরা আমাদের আনন্দ, আমাদের দুঃখ মানুষকেন্দ্রিক করে ফেলছি। মানুষের ভালো কিছু হলে আমাদের ভালো লাগে না, আমাদের শরীরে সয় না, মানুষের খারাপ কিছু হলে আমাদের খুব ভালো লাগে তখন। তাহলে আমাদের চিন্তা ভাবনা কেমন হয়ে গেছে একবার চিন্তা করে দেখুন। অথচ উচিত ছিল আমরা আমাদের কর্মের কারণে, আমরা যদি ভালো কিছু করি তখন আমরা খুশি হব, এটা হওয়া উচিত ছিল। আমরা খারাপ কিছু করলে আমাদের কষ্ট লাগবে, এটা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে হয়েছে উল্টোটা। আমরা যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কথা চিন্তা করি, তিনি কেমন ছিলেন? তিনি যখন মানুষকে ইসলামের দাওয়াত দিতেন তখন তিনি প্রশান্তি অনুভব করতেন। একজন মানুষকে ইসলামের দাওয়াত দিতেছেন বা ভালো কিছু বলতেছেন, সেটা না বলা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেরেশান থাকতেন যে কখন তিনি তাকে এটা বলবেন, এই ভালো কাজটা কখন করতে বলবেন। তাহলে চিন্তা করুন, তিনি মানুষকে ভালো কিছু বলে তারপরে আনন্দ অনুভব করতেছেন, মানসিক প্রশান্তি পাচ্ছেন, আর আমরা প্রশান্তি পাচ্ছি মানুষের খারাপ কিছু হওয়ার পর। তাহলে আমাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চিন্তা ভাবনার ডিফারেন্স কত বেশি, আকাশ পাতাল, এর চেয়েও বেশি। আলটিমেটলি আপনি যখন একটা মানুষের কষ্টে যখন আপনি হাসতেছেন, পৈশাচিক আনন্দ পাচ্ছেন, তখন তো সেটা একটা অ্যান্টি ইসলামিক কাজ, কারণ তার কষ্ট হচ্ছে, আপনারও কষ্ট পাওয়া উচিত ছিল অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে, কিন্তু সেটা না হয়ে আপনার ভালো লাগছে, তার মানে আপনি তো আসলে প্রকৃতপক্ষে ভালো মানুষ হতে পারেননি। এটাই হচ্ছে মূল কথা। জগতে যত বড় বড় মনীষী দেখেন কিংবা যত বড় বড় আপনি ভালো ভালো মানুষ দেখেন, তারা কিন্তু ভালো কাজ করে আনন্দ অনুভব করেছে, মানুষের জন্য ভালো কিছু করে তারা আনন্দ পরিতৃপ্তি পেয়েছে মন থেকে। কেউ কিন্তু আমাদের মতো এমন ছিল না যে আমরা মানুষের কষ্ট দেখলে যেমন আমাদের ভালো লাগে, এমন ছিল না। কিন্তু আমরা মুখে মুখে অনেক কথা বলতে পারি, অনেক বড় বড় বুলি ছাড়ি, কিন্তু আমাদের মেন্টালিটি যে কত খারাপ, আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমরা আসলে কত বাজে মেন্টালিটি নিয়ে সমাজে চলাফেরা করতেছি, দেখতে পারবেন আমাদের কম বেশি সবার মধ্যেই এই সমস্যাগুলো রয়েছে। আমি বলবো না যে আপনি খারাপ, আমি বলবো যে আমরা সবাই আসলে এর মধ্যেই চলে গিয়েছে, আমাদের সিস্টেমটাই খারাপ হয়ে গিয়েছে। আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি যে আমাদেরকে এমনটাই শেখানো হচ্ছে ছোট থেকে যে কারো খারাপ কিছু হলে আমাদের ভালো লাগে, কারো ভালো কিছু হলে আমাদের ভালো লাগবে না। আমাদেরকে অরিজিনাল ইসলামিক শিক্ষাটা দেওয়া হচ্ছে না, আমাদেরকে মানে উল্টাপাল্টা একটা বাজে সিস্টেমে চলে গিয়েছে। তাই আমাদের এখন থেকে উচিত, আমি রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অ্যাটলিস্ট আপনারা কোনো মানুষের ক্ষতি হলে বা খারাপ কিছু হলে আপনারা আনন্দ অনুভব করবেন না। আশা করি আল্লাহর রহমতে আমরা আমাদের মন মানসিকতাকে অনেক বেশি সুন্দর করতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।